বন্ধু সাগ মুখ সগন কর সগন সগন খে হং বদামি থে নমো তো রাতু সম্বুদ্ধ বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ং বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ং ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ং সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ং বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ং ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ং সংঘং শরণং গচ্ছামি গমনম সম্পূর্ণ বিরমণি শিক্ষা সমাদয়ামি অধীন বিরমণি শিক্ষা সমাদয়ামি কবিষু বিচার বিরমণি শিক্ষা সমাদয়ামি মুসাবাধাবিরমণি শিক্ষাবধাম সমাদয়ামি সুরমিয়মজ্জপম দত্তনাবিরমণি শিক্ষাবধাম সমাদয়ামি সাধু সাধু সাধুমং শরণং সাধুং পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরকীর্তনং কর্তুম রাখো একটু ইচ্ছে ফিরে যাও হালকা হ্যালো ঠিক আছে যারা প্রভু যখন এরা কি আসছেন সম্বোধে অর্থবিংশ পঞ্চশ অনন্ত
আছি না আদরে নবে নিত সততে হত অন্তরায় পদে জয় মঙ্গল যারা মোবাইল ফোন আছে এগুলো একটু সাইলেন্ট করবেন, যারা ভিডিও করবেন রেকর্ড করবেন না করতে পারবেন তবে সাইলেন্ট করে করবেন, যারা রুম বন্ধ দেশনা রেকর্ড করতে চান ভিডিও করতে চান এটা মোবাইল ফোনে সাইলেন্ট করে রাখবেন, আর যারা ব্যক্তিগত ফোন আছে এগুলো একটু সাইলেন্ট করবেন, কল আসলে সেটা মিস কল থাকবে পরবর্তীতে কল বেক করে কথা বলবেন। মহাকারণিক মহাকারণিক তথাগত প্রত্যেক প্রশংসিত পূজনের শ্রাবক সম্বন্ধ তীরত্নকে অবনত শিরে বন্দনা করছি। আজকে 17 জুন 2018 জ্ঞানস্বরূপ মহারণ্যে যারা আগমন করেছেন এখানে নবজাতক সন্তানের অন্নপ্রাশন প্রভৃতি অনুষ্ঠান এবং পিণ্ডাচরণ দান বৌদ্ধপাড়া নোয়াপাড়া বৌদ্ধপাড়া গ্রামে প্রতি মাসে পিণ্ডাচরণ দান অনুষ্ঠান এবং বিভিন্ন পুণ্যকেন্দ্রকে উপলক্ষ করে যারা সমবেত হয়েছেন যে যে মনস্কামনা এসেছেন আপনাদের সম্পদান অষ্টপুরস্কার পুণ্যদান সর্বদিন সত্য হয়, এই পুণ্যের ফলে সত্য বলে আপনাদের সমস্ত মনস্কামনা আপনার প্রথম জীবন লাভ করব সেরূপ সকলকে পুনরুদ্ধার এবং আশ্বাস প্রদান করছি। আজকে আমি করার পূর্বে কিছু প্রারম্ভিক আলোচনা করবো, অবশ্যই সেগুলো আমার রেশনার অন্তর্গত, কারণ মহাকারণের মতো ব্যজ্ঞপত্র সূত্র, শৃঙ্গারবাদ সূত্র, পরমাণু সূত্র, ভ্রষণ সূত্র এবং বিভিন্ন সূত্রের মধ্যে যে তিনি যে কথাগুলো বলেছেন সেখানে লৌকিক লোকোত্তর কথা রয়েছে, তদ্বুদের সংসারে এই জীবন কিভাবে পরিচালিত হবে বিভিন্ন সংবিধান সেগুলো তিনি প্রজ্ঞাপন করেছেন এই সূত্র বিষয়ক বোধের ধর্মদেশনাগুলো। আবার এই ধর্মদেশনাগুলো বুদ্ধ বুদ্ধ 84 ধর্মস্কন্ধের মধ্যে লিপিবদ্ধ আছে। আমি যে দেশনাগুলো করবো আজকে
সেগুলো বর্তমান সমাজ প্রেক্ষাপটে কিছু সামাজিক বিষয় আমি উপস্থাপন করব, আপনারা সকলে মন দিয়ে শ্রবণ করবেন। কিছুদিন পূর্বে আমাকে আমার কাছে কিছু যুবক বৌদ্ধ যুবক আমার কাছে প্রার্থনা করল যে বান্ধবী, যে বর্তমান এতদিন পর্যন্ত আমরা যারা বাঙালি বন্ধু আছি, এই বাঙালি বন্ধুদের কোন বৌদ্ধরা কিভাবে পরিচালিত হবে, নির্দিষ্ট কোন সংবিধান অথবা আইন নেই, আমরা বৌদ্ধরা যা কিছু বৌদ্ধ সমাজ যেভাবে পরিচালিত সেটা সনাতন অথবা হিন্দু ধর্ম আইন অনুযায়ী অথবা সংবিধান অনুযায়ী বৌদ্ধ সমাজ পরিচালিত হবে। তখন সে আমাকে কিছু নতুন প্রজ্ঞাপিত বৌদ্ধ আইনের কিছু নীতিধারা আমাকে দেখালো। সেই নীতিধারা গুলো সমস্ত সব নীতিধারা গুলো বিশ্লেষণ করে পরে দেখলাম, দেখার পরে আমি চিন্তা করলাম যে বর্তমান বৌদ্ধ সমাজ যদি বা আমরা হিন্দু বা সনাতন আইন অথবা সংবিধানে পরিচালিত হলে সমাজ প্রেক্ষাপটে পরিবার প্রেক্ষাপটে দৃষ্টিকোণ থেকে তেমন কোন পারিবারিক বিশৃঙ্খল বা অশান্তিকর অথবা অসুন্দর কোন কিছু পর্যন্ত সৃষ্টি হয় ঠিক না। তাহলে যদি বা সনাতন বা হিন্দু আইনে আমরা পরিচালিত হলে, যেহেতু ব্রিটিশ আমল ব্রিটিশ প্রেসের মধ্যে বৌদ্ধদের সংখ্যা খুব কম ছিল, এখানে জমিদারের প্রথা ছিল, মুসলিম আর হিন্দুদের অবস্থানটা বেশি ছিল, যদিও বা মহাভারতের মধ্যে এক সময়ে পাল রাজাদের আমল থেকে শুরু করে এর পূর্বে সময়কালে সমগ্র ভারতবর্ষ বৌদ্ধ ধর্মালম্বী হলে পাল রাজাদের যখন বিনাশ প্রাপ্ত হয়, পরবর্তী সময়কালে সম্রাট শঙ্করাচার্য কুমারী হল, পরবর্তী সময়কালে মুসলিমদের আক্রমণে হিন্দুদের বা মুসলিমদের আক্রমণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুসারীরা একদম নগণ্য হয়ে গেছে এই মহাভারতের। আমি মহাভারত বলতে চাইছি বাংলাদেশে কিন্তু একটা মহাভারতের একটি অংশ। তো পরবর্তী সময়কালে বৌদ্ধরা যখন সংখ্যালঘু হয়ে গেল ব্রিটিশ পিরিয়ডের পাকিস্তান পিরিয়ডের মধ্যে, তাই বৌদ্ধরা যেহেতু কম ছিল বৌদ্ধদের কোন নির্দিষ্ট কোন আইন নীতিমালা বা সংবিধান ছিল না, মুসলিম এবং হিন্দুদের আইনে আওতায় আমরা আমাদের বড়ুয়ারা পরিচালিত হতে আছি। বর্তমানে 2018 ইংরেজি সনে এসে আমাদের কিছু বৌদ্ধ নেতা কর্মীরা আছে বৌদ্ধ আইন প্রজ্ঞাপিত বৌদ্ধ সংবিধান প্রজ্ঞাপিত করতে যাচ্ছেন, তাদেরকে আমি সাধুবাদ দিই, তবে সেটা অনেক পরিবর্তন করতে হবে। বৌদ্ধদের যে নির্দিষ্ট একটা আইন থাকবে সংবিধান থাকবে তার পক্ষে আমি, তবে বিতর্কিত এবং বৌদ্ধ সমাজের সবার যে গ্রহণযোগ্যতা থাকবে সেরকম সংবিধান বা আইন হতে হবে, এমন একটা সংবিধান হতে হবে, এমন একটা আইন হতে হবে যা দরিদ্র ধনশালী মধ্যবিত্ত প্রত্যেকটা মানুষের সেটা অনুকূল হয় অননুকূল না হয়, যে সংবিধান যে আইনের নীতিধারা গতি এবং সমস্ত কিছু উল্লেখিত লিপিবদ্ধ বিষয়াবলী যদি পরিষ্কার নয় সেই বিষয়াবলী মানুষের কোনো কি হবে না, গ্রহণযোগ্যতা হবে না, গ্রহণযোগ্যতা দেখতে হবে না পরিবারের সমাজিতা আইন প্রজ্ঞাপনের ক্ষেত্রে, এটা আইন প্রজ্ঞাপন করে সুশৃঙ্খলতার জন্য শান্তির জন্য আইন প্রজ্ঞাপন কেন করে সুশৃঙ্খলতা এবং শান্তির জন্য, কিন্তু সেই বিতর্কিত এবং যেটা পরিচ্ছন্ন নয় সমস্ত নীতি দ্বারা গঠনতন্ত্র গুলো পরিষ্কার নয় মানুষের গ্রহণযোগ্যতা যেহেতু নেই সেটা সুশৃঙ্খলতার সেই উশৃঙ্খলতা বেশি সৃষ্টি হবে। এই তন্মধ্যে সদর এই আইন সংবিধান বা গঠনতন্ত্র আমরা যাকে বলি না কেন, এই সমস্ত কিছু বৌদ্ধ সমাজে কিন্তু কিছু কিছু সংবিধান প্রকাশিত রয়েছে যেগুলো ত্রিপিটকের মধ্যে আছে, আমরা কিছু ত্রিপিটক থেকে যেতে নিতে পারি, যেমন পরাভব সূত্র এই বিশ্বরূপ সূত্র, এই তারপর যে ব্যজ্ঞপদ্র সূত্র, শ্রীগালবাদ সূত্র, বিভিন্ন সূত্র থেকে ত্রিপিটকের সম্পূর্ণ সূত্রপিটক বিশেষ করে সূত্রপিটকের সম্পূর্ণ বিশেষজ্ঞ বিজ্ঞসমূলক পণ্ডিত ব্যক্তিবর্গ দ্বারা গবেষণা করে সেখান থেকে কিছু আইন নিয়ে আমরা বৌদ্ধ আইনে লিপিবদ্ধ করতে পারি। তাহলে এইভাবে যদি সকল বৌদ্ধ সমাজের যথাযথ উপযুক্ত গ্রহণযোগ্যতা যদি আমরা ত্রিপিটক থেকেও যদি মানে অভিজ্ঞ পণ্ডিত যত বাংলাদেশে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সংগঠন আছে সবাই এক বৈঠক করে একই এই যে মানে আসনে প্রবিষ্ট হয়ে একইভাবে যদি আমরা বিষয় বিশ্লেষণ করি তাহলে সেটা
আমাদের বৌদ্ধদের সকলের গ্রহণযোগ্যতা পালন হবে এবং বৌদ্ধদের পরিবারের ক্ষেত্রে সকলের মঙ্গল বা সুশৃঙ্খলতা মণ্ডিত হবে বলে আমি মনে করি। সদরভাবে প্রচারিত দায়িত্বের মন্ডলী আইন প্রজ্ঞাপিত হয়ে বা সংবিধান বা গঠনতন্ত্র প্রজ্ঞাপিত হয়ে জনগণ মানুষ বা জাতির কল্যাণের জন্য একটি জাতিকে নির্দিষ্ট একটা সুন্দর স্রোত দ্বারাই কি করার জন্য পরিচালিত করার জন্য, কিন্তু সেই আইন প্রজ্ঞাপিত হওয়ার পর যদি পরিবারে পরিবারে ঝগড়া হয়, পিতা পুত্রের মধ্যে ঝগড়া হয়, ভাই বোনের মধ্যে ঝগড়া হয়, হ্যাঁ পরিবারে পরিবারে ঝগড়া হতে সেই আইন প্রজ্ঞাপিত করার প্রয়োজন যেরকম আছে সেরকম অনেক। যেমন বর্তমান আইন গঠনতন্ত্রের মধ্যে কিছু আইনের মধ্যে দেখা যাচ্ছে একজন সন্তান যদি ধর্মান্তরিত হয় তাহলে ধর্মান্তরিত হওয়ার সন্তান যতদিন বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত পিতার মৃত্যুর পরে পিতামাতার সন্তান ও ধর্মান্তরিত সন্তান লাভ করবে। এটা কি কোনো প্রয়োজন ছিল? তাহলে ধর্মান্তরিত ছেলে মেয়েদেরকে আমরা উৎসাহিত করছি নয় কি? পিতার উত্তরাধিকারী সম্পত্তি সন্তানরা পাবে, এটা শতভাগ নিশ্চিত এবং শতভাগ এই মানে আইন গ্রহণযোগ্যতা এবং শতভাগ এটা যতচিত বলে আমি মনে করছি। কিন্তু যে সন্তান ধর্মান্তরিত হবে, যে ছেলে মেয়ে ধর্মান্তরিত হবে পিতা মাতার মৃত্যুর পরে, সেই সন্তান আবার পিতা মাতার মানে সম্পত্তির উত্তরাধিকারী হবে, এটা কি উচিত? এটা উচিত নাকি উচিত না আপনারা বলেন? উচিত নয়। কেন উচিত নয়? ওরা তিন ভাই, এক ভাই অন্য ধর্মালম্ব হয়ে গেল, তাহলে ওই জাতির ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে পরিবারের উত্তরাধিকার সূত্রে ওর কি করলো অধিকার করে সে বাড়িতে উঠে গেল, তখন আপনি কি করবেন? তাকে জুলুম করবেন, তখন আর সেখানে বিশৃঙ্খল হবে না, অশান্তি হবে না, ঝগড়াঝাটি বৃদ্ধি হবে না, একটি পরিবারের দুই ধর্মের ও এই বলবে ও সেই বলবে, একটা সাংঘর্ষিক হবে না, সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হবে। তাহলে বৌদ্ধ সমাজের যারা নেতৃবৃন্দ, যারা জাতীয় অঞ্চল পর্যায়ে যারা সংগঠন করেন, আমি তাদেরকে নির্দেশ দেব এটা বৌদ্ধ সমাজের ঝগড়া হবে, অশান্তি হবে, এটা যুবকদের মধ্যে পরিবারের পরিবারের মধ্যে কি করে দিয়া ঝগড়া সৃষ্টি করে দিয়ে আপনারা এই আইন প্রজ্ঞাপিত করবেন, এমন একটা আইন প্রজ্ঞাপিত করবেন যদি কোনো সন্তান ধর্মান্তরিত হয় তাহলে সেই সন্তান কখনো পিতা মাতার মাতৃপিতৃকুলের কোনো সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে না, কারণ সে বংশ থেকে জাতি থেকে যেন বিচ্ছেদ হয়ে গেছে, সে এই জাতির কোনো সম্পত্তি সে লাভ করতে পারবে না। এটাই বৌদ্ধ জাতির জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ধর্মান্তরিত হয়ে যাওয়ার পরে যে সমস্ত সন্তানরা পিতা মাতার সম্পত্তির উত্তরাধিকারী শুধু এরা ভোগ করবে, তাহলে বৌদ্ধ ছেলে মেয়েদেরকে আপনি ধর্মান্তরিত ঠেকাতে পারবেন না, গড়ে গণহারে ছেলে মেয়েরা কেবাই যাবে ধর্মান্তরিত যাবে, তবে যে সমস্ত ছেলে মেয়েরা বৌদ্ধ থেকে অবৈধ হয়ে যাবে তাদেরকে আপনি উৎসাহ দিচ্ছেন নয় কি? যারা এই আইন প্রজ্ঞাপিত করছেন আপনারা প্রকাশ্যে তারা ধর্মান্তরিত হওয়ার জন্য তাদেরকে উৎসাহ দিচ্ছেন নয় কি? এবং যে সমস্ত বিদ্যমান গড়ের সন্তানরা ধর্মান্তরিত হয়ে গেছে গোপনের অর্থ ব্যবহার করে আপনাদের সন্তানদেরকে অধিকার দেওয়ার জন্য সমগ্র বৌদ্ধ জাতিকে আপনি আগুন জ্বালিয়ে দিচ্ছেন নয় কি? যে সমস্ত বৌদ্ধ সমাজের বিদ্যমান বড় বড় ধর্ম শালী শিল্পপতি বড় বড় ধর্ম আপনার ব্যক্তির ছেলে মেয়েরা অবৈধ হয়ে গেছে, হ্যাঁ এখন তারা শিল্পপতি তাদের কোটি সম্পত্তি তাদের সম্পত্তি খ্যাগ করবে, তাদের সন্তানরা অবৈধ হয়ে গেছে, তাদের সন্তানদের সম্পত্তি পাওয়ার জন্য তাদেরকে এই বিষয় করছে না। সুতরাং এই আইন আমি ব্যক্তিগতভাবে এটা স্থাপন করি না, এবং আপনারা কি সবাই এটা অনুমোদন করেন নাকি করেন না? হ্যাঁ, যে সমস্ত ছেলেরা ধর্মান্তরিত হবে বৌদ্ধ পিতা মাতাকে, যে পিতা মাতা ছোটকাল থেকে মায়া মমতা প্রেম ভালোবাসা আদর দিয়ে সন্তান আমাকে মানুষ করবে, বড় করে স্নেহ ভালোবাসা দিবে, এই কল্পনা করে যে সমস্ত সন্তান যেন অল্প অল্প করে টাকা খরচ করে ডিপোজিট করে ডিক্রিয়েস করে যে সন্তানের সুখের জন্য মাতা পিতা কষ্ট করলো, বড় হয়ে সেই সন্তান ধর্মান্তরিত হয়ে গেল, তারপর বলা হচ্ছে এই সন্তান মুসলিম হওয়ার পরেও পিতা মাতার সমস্ত সম্পত্তি উত্তরাধিকার হবে, এটা কি আপনারা আপনারা অনুমোদন করেন নাকি করেন না? কারণ সেটা আমরা তার সাথে সহমত নই, যেহেতু সহমত নই একটা একজন পিতার একজন মাতার দুই তিনজন সন্তান থাকতে পারে, তাহলে এই কাজটা করাটা এবং বিদ্যমান ধর্ম আপনার ব্যক্তির
এবং দরিদ্র ব্যক্তি যাদের সন্তানরা ধর্মান্তরিত হয়ে গেছে তাদের সন্তানদেরকে কি দেওয়ার জন্য, হ্যাঁ তাদের সন্তানকে উৎসাহিত দেওয়ার জন্য, আরো বৌদ্ধ ছেলেরা এর চেয়ে কি পাবে, হ্যাঁ এর চেয়ে আরো উৎসাহিত পাবে। সুতরাং এই কাজটা আমরা করতে পারি না। তারপরে বলা হচ্ছে যেমন ধরেন একজন পিতা মাতার সম্পত্তি মেয়েরাও পাবে, তাহলে মেয়েরা যদি সন্তান পায়, ধরেন শঙ্কর বিয়ে করলো শ্বশুর কোলে সম্পদ পেল, তাহলে শঙ্করের বোন আছে, তাহলে শঙ্করের মেয়ে বোনকে বিয়ে দিল যোবরা, তাহলে শঙ্করের সম্পত্তি ওর বোনকে দিতে হবে না? তো এটা তো এক কইয়ে না দেশের জন্য যেমন ধরেন ওরা দুই ভাই দুই বোন, তাহলে দুই বোনকে যখন বিয়ে দিয়েছেন দুই ভাই বিয়ে করেছেন, দুই ভাই শ্বশুরকুলে সম্পত্তি পাবে, আমার দুই বোনকে বাপের বাড়ির সম্পত্তি দিয়ে দিতে হবে। এমন বাপের বাড়ির সম্পত্তি যখন দম করে বোন যখন বিয়ে দেয় ভাইয়া হারাই, বোন যখন বিয়ে দিচ্ছে ভাই কি করছেন রমদম করছে, হ্যাঁ আমি এতদিন পর্যন্ত স্ত্রী পর্যন্ত আমার বোনের সাথে ছিলাম, প্রেম ভালোবাসা মায়ের মতো পরিবার বন্ধু কত সুখে ছিলাম, ঠিক না? এইভাবে বলে ভাইয়ের কষ্ট অর্জিত সম্পত্তি দিয়ে মায়ের ভদ্রতা করে সুখী থাকা খরচ করে ইত্যাদি ইত্যাদি খরচ করে বোন যখন ওই বিয়ে দম্পত ওখানে বিয়ে দিতে রাখবে, যখন এই আইন প্রকাশিত করবে তখন পিতারও করবে ভাই বোনের মধ্যে সেই সম্পর্ক প্রেম ভালোবাসা থাকবে, তাহলে আইয়ে বিলে রোমানিত লইতাম অথবা বোন বিয়ে দিলে আত্ম বিলে বোনে বোন আর রেগে নিয়ে জামাই বোন ভাবুন মাঝখানে পরে তৃতীয় পক্ষে লাভ হয়ে যাবে, কেন এদিকে ওদিকে সম্পত্তি বেশি লাগা নাই দিতে হবে। এতদিন না শুনেন, এতদিন নিয়ম প্রকাশিত হয়েছে, আমার কথা মন দিয়ে শুনবেন, এতদিন নিয়ম প্রকাশিত হয়েছে মেয়েকে তো বিয়ে দিলেন, ছেলেকে কি কি দিবেন, পাঁচশো করে উপেশটা মারি উগো ফিরিস উগো এন উগো তেন সোফা সেট দুজন একটা ফ্ল্যাট বাড়ি দিয়ে, এখন যখন বলতেনের সম্পত্তি যখন পাইয়ে বেশি দেখি প্রকল্প দম হইতে মুক্ত হয় নি, যেহেতু ওর দিনের সম্পত্তি 50 লাখ টাকা দশ লাখ টাকা কিছু দম হইতে মাইক্রো দিবে হবে না, এতদিন পর্যন্ত আন প্রকাশিত ছিল একজন মেয়ের বিয়ে হলে তিন চারজন বই খেলাতে হবে, কিছু জিনিসপত্র দিতে হবে, কিছু টাকা পয়সা দিতে হবে, তবে এটি কিছু আইন বদলে কি উচিত নয়, এটা কি নয়, 25-30 বছর যে মেয়েকে আমি প্রেম ভালোবাসা আদর স্নেহ দিয়ে বড় করেছি সেই মেয়েকে আমি কোনো সম্পত্তি দিয়ে তোমাকে দিয়ে দিচ্ছি তোমাদের সংসার তোমাদের বংশ রক্ষার জন্য, উল্টো আবার যৌতুক দম্পতি আইন
কিন্তু যৌতুকের বর্তমান 2018 সালে এসে বর্তমান যুগে যৌতুকের প্রথা অলরেডি চালু হয়ে গেছে। এখন কিন্তু মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে করার দূরের কথা। যেহেতু সনাতন আইনের মধ্যে একটি বিষয় আমার জানা মতে, যদি যার কোন উচ্চ সন্তান থাকে না, তার কন্যারা সম্পত্তি উত্তরাধিকারী হোক, অথবা তার কন্যার সন্তানরা উত্তরাধিকারী হোক, ছেলে না থাকলে যে মেয়েরা সম্পত্তি পাবে সেরকম না, মেয়েরা পাবে অথবা মেয়ের ছেলেরা নাতিরা সম্পত্তি উত্তরাধিকারী হবে। তো যেহেতু মেয়েরা পায় ছেলে না থাকলে, যেহেতু মেয়ের ছেলেরা অর্থাৎ নাতিরা সম্পত্তির উত্তরাধিকারী হয়, সেহেতু এই আইনের প্রজ্ঞাপিত করার কোন প্রয়োজন আমি মনে করছি। আমি সামাজিক চাকরি বাকরি কিভাবে পরিচালনা করবেন, সমস্ত কিছু বুদ্ধকে প্রকাশিত ছিল, আপনারা করে দেখবেন। সেহেতু এই কথাগুলো আমি বুদ্ধের দৃষ্টিকোণ থেকে বলা উচিত বলে মনে করছি। এজন্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারা বৌদ্ধ আইন প্রজ্ঞাপিত করছেন, আপনারা সবার সাথে বসে সেটা আলোচনা করবেন, সবার সাথে বসে আলোচনা করবেন, সেটা উচিত সেটা করবেন, যেটা উচিত সেটা করবেন না, যেটা জগড়া হয়, যেটা বিবাহ করে, যেটা পরিবারের পরিবারে অশান্তি হয়, সেই আইন প্রজ্ঞাপিত না করলে বলে মনে করবেন। তবে কিছু কিছু আইন আমি আপনাদের দাবি করছি না, আমি ব্যক্তিগত মত পোষণ করছি। তো ব্যক্তিগত মত পোষণ করছি তন্মধ্যে আমার কয়েকটি আইনের আমি কথা বলি। প্রথম আইন হচ্ছে যে সন্তান দর্মান্তরিত হবে, বৌদ্ধ থেকে অবৈধ হয়ে যাবে, সেই সন্তান কোনোদিন সম্পত্তির উত্তরাধিকারী হবে না। সেটা আপনারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারা রাষ্ট্রীয় মহলে যারা আছেন সেই আমার কথাটা বিচার বিশ্লেষণ করে দেখবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোনো মেয়ে পিতৃকুলের যদি ছেলে সন্তান থাকে, যদি একজন বাবার যদি ছেলে সন্তান থাকে, মেয়েরা সম্পত্তি পাবে না। যদি ছেলে না থাকে, যদি সবাই মেয়ে হয়, তাহলে সেই সম্পত্তি মেয়েরা পাবে। এভাবে আপনারা ওই আইনটি প্রকাশিত করুন, তাহলে পরিবারের মধ্যে শান্তি সৃষ্টি হবে। একটা মেয়ে বিয়ে দেয় অনেক কষ্ট করে, ঠিক না? যখন এখন বিয়ে হয় খাঁদে তো হল পক্ষের মানুষ, ছেলের পক্ষ নাকি মেয়ের পক্ষ, তাহলে অনেক প্রেম ভালোবাসা বেগুন বন্ধন ছিন্ন করে মেয়ে দিকে লাগিল, কত হাদা হাদা মাইও বিয়ে যায়। তাহলে আবার মেয়ে যখন শ্বশুর লোকে কষ্ট পায়, তখন ক্রন্দন করতে করতে দুঃখ মনটা হালকা করার জন্য বাপের বাড়ি বাপের বাড়িতে তুমি দেন না দেন। তাহলে সম্পত্তি যখন অবদা এলো, এখন তন্দি দৈনিক মিলন মধ্যে কানি আছে, এখন তোমার জামাই হতে 10 ঘন্টা দিকে দেয় এটা আগে হারিয়ে দিলি বাইয়ে হইলো না হইলো। তাহলে মন দুঃখ আমি বুঝে নিই বড় বাড়ি মাইয়ে বাই করে না বাইয়ে বাইয়ে হইছে না বাজব মাথা হাড়ে হাড়ে নয় না বাই করে ধরে ধরে মেম্বার সেমেন্ট না হাড়া কেন করে এই আইন প্রকাশিত কোন একজন সন্ন্যাসী মহলের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য এই আইন প্রকাশিত হচ্ছে নাকি? সেই জন্য আপনারা সমস্ত ভক্ত সমাজের কথা কল্পনা করে এই আইনগুলো প্রকাশিত করবেন। ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত লাভের জন্য, ব্যক্তিগত উন্নতির জন্য এই আইন প্রকাশিত করবেন না। যে আইন সমাজের জন্য, জাতির জন্য, সকলের কল্যাণ মঙ্গল বিধান হবে সেই আইনগুলো আপনারা প্রকাশিত করবেন। একটা মেয়ে ক্রন্দন হলে হতে উক্ত মেয়ে বিধবা যে বড় যায়, মেয়ে নষ্ট হয়ে যে বড় যায়, বড় ছাড়া যায় বৌদ্ধ সমাজে অনেক মানুষ আছে নিজের বিবাহিত অবিবাহিত সেরকম বোনকে আজীবন লালন পালন করছে, সেরকম অনেক যুবক আছে না, তো যাকে হলে বড় মেয়েদের জন্ম দিয়ে হলে দেখবে যা। কিন্তু এই আইন প্রকাশিত হওয়ার কারণ সমগ্র বৌদ্ধ সমাজের মধ্যে কমপক্ষে 100-50% পরিবারের মধ্যে বাইগোনের মধ্যে মারামারি মারামারি শুরু হয়ে যাবে। এগুলো না করে যেহেতু এতদিন যে আইনে, এতদিন যে শৃঙ্খলায় আমরা পরিচালিত হচ্ছি, সেই শৃঙ্খলায় আমরা চললে ভালো হবে। যেহেতু পূর্বের উল্লেখিত নীতি দ্বারা গণতন্ত্র বা আইনের মধ্যে আমরা শান্তির মধ্যে ছিলাম, নতুন সেখানে আইন প্রজ্ঞাপিত করা দরকার, নতুন এমন আইন প্রজ্ঞাপন করবেন যে আইনের মধ্যে সকলের জন্য শান্তি
জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বৌদ্ধ নেতারা যারা কাজ করছেন তাদের জন্য আমি গর্বিত, তাদেরকে নিয়ে আমি অহংকার করি। কেন অহংকার করি? এই বৌদ্ধ জাতি তারাই রক্ষা করবে, যারা রাজনীতি করে, যারা রাজনীতিবিদ, যারা সমাজনীতিবিদ, যারা শিল্পপতি, যারা বড় বড় ব্যবসায়ী, কেমন, যারা বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিক, যারা বড় বড় রাজনীতিবিদ বৌদ্ধ যারা, হ্যাঁ, তো আমি অনেককে চিনি, অনেকে আমার সেবক, আমার অনেকেই চেনা জানা আছে। আমি কারো নাম বললে কারো নাম ভাগ করে যাবে, কেমন, যেমন কৃষ্ণ বৌদ্ধ সংঘ, বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বুদ্ধি বৌদ্ধ যুব পরিষদ, বুদ্ধি ফেডারেশন থেকে শুরু করে এই বড় বড় সংগঠন, অনেক বড় বড় সংগঠন বাংলাদেশে আছে এবং উদীয়মান অনেক সংগঠন হচ্ছে, যেমন বিজেপি হচ্ছে, তৃণমূল সংঘ হচ্ছে, তারপরে এই যে আরো কি কি সংগঠন, হ্যাঁ, আরো অনেক সংগঠন বৌদ্ধ জাগরণ করছে, বিভিন্ন সংগঠন বাংলাদেশে সৃষ্টি হচ্ছে, বা এরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বৌদ্ধদের ভাবমূর্তি, আমাদের জাতিকে রক্ষা করার জন্য এরা কাজ করছে, তাদেরকে নিয়ে আমি গর্বিত, আমি অহংকার করি। কিন্তু এই সমস্ত জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সংগঠন যারা আমাদের গৌরবের কারণ হয়, আমাদের অহংকার করে, যারা আমাদেরকে রক্ষা করবে, আমি তাদেরকে এই আদেশ নয়, আমি তাদেরকে আমার কথাগুলো বুঝে বিশ্লেষণ করার জন্য বলবো। আপনারা সকলে সম্মিলিত ভাবে একই আসনে একই বৈঠকে সম্মিলিত হয়ে টিভি টকের সাথে সামঞ্জস্য রেখে বৌদ্ধ সমাজে, বৌদ্ধ জাতির মধ্যে, পরিবারের মধ্যে যাতে বিবেক সংঘাত, যাতে অশান্তির সৃষ্টি না হয়, সেভাবে সুন্দর একটি বৌদ্ধ আইন প্রজ্ঞাপিত করে সেটা আপনারা বাংলাদেশ প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এবং এই যে মানে সংবিধানের মধ্যে সেটা পাশ করার জন্য, সংসদে সেটা পাশ করার জন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে সেটা আবেদন করবেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটা আইন, একটা গঠনতন্ত্র ক্লিয়ার নয়, পরিষ্কার নয়, পরিচ্ছন্ন নয়, সবার গ্রহণযোগ্যতা নেই, ততক্ষণ পর্যন্ত সেই আইন বা গঠনতন্ত্র সেটা বাস্তবায়ন করার জন্য সরকারকে দেওয়া উচিত বলে আমি মনে করছি। কারণ সমগ্র বৌদ্ধ সমাজের মধ্যে যখন অশান্তি সৃষ্টি হবে, আপনারা মুষ্টিমেয় সংগঠন যারা করছেন, আপনারা জাতি, আন্তর্জাতিক এবং অর্থনৈতিক পর্যায়ে আপনারা সমগ্র বৌদ্ধ জাতির অশান্তিকে আপনারা কখনো রোধ করতে পারবেন, পরিবারে পরিবারের অশান্তি গুলো আপনারা রোধ করতে পারবেন। সদস্যের পূজা দায়িত্বের সুবিধ হাজার যে সমস্ত সংগঠনের উল্লেখিত আমি উল্লেখ করেছি, প্রত্যেকটি সংগঠনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা, দানশীল ব্যক্তিরা, শিল্পপতি যারা, অনেকে একাধিক ব্যক্তি দান্তের সেবক, দায়ক এবং বক্ত, তাই আপনাদের সকলের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমি কথাগুলো বলেছি। সদ্যবান দায়িক দায়িকা উপাসক উপাসিত সুদেশ জন্মণ্ডলী, আজকে জ্ঞানস্মরণ মহারণ্য আপনারা আমাদের মুসলিম ধর্মের অত্যন্ত সবচেয়ে পবিত্র যে ঈদ উপলক্ষে আপনারা বন্ধ পেয়েছেন, বন্ধ দিয়ে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে দেখে আমি প্রসন্ন হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। তবে আজকের এই বন্ধের দিনে বেশি সংখ্যক মানুষের কিন্তু ধর্ম না করে হয়তো এই যে বিভিন্ন পরিচিত জায়গায়, বিনোদনমূলক জায়গায়, আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি বেড়াতে গেছেন, সেরকম অনেক মানুষ। আমি এই যে বেড়ানো বা বিনোদন করাটা আমি এই এর বিপক্ষে আমি না, ধরেন আপনারা 7 দিন বা 6 দিন বা 5 দিন বন্ধ পেলেন, সেখান থেকে 3 দিন ধর্ম করলেন আর 3 দিন বিনোদন করলেন, কারণ আত্মীয় স্বজন, আত্মীয় রক্ষা করতে হবে, সামাজিকতা রক্ষা করতে হবে, পরিবার রক্ষা করতে হবে, ঠিক না? একটা আত্মীয় স্বজন রোগাগ্রস্ত হলো, তাকে দেখতে যেতে হবে, একটা কোনো একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে, বিয়ে হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, যেতে হবে, যে কোনো একজন ব্যক্তি মারা গেলে যেতে হবে, ঠিক না? এটা করতে হবে। অর্থাৎ আপনার তো সংসারী, আপনার তো সন্ন্যাসী না, মাঝে মধ্যে মনে করা মানুষ এই যে মানে বিনোদন করা, কোনো সুন্দর স্থান দেখতে যাওয়া, এটার বিপক্ষে আমি না, সুন্দর জায়গায় দেখতে যাবেন, বিনোদন জায়গায় দেখতে যাবেন, একটা আত্মীয়তা করতে যাবেন, রোগাগ্রস্ত হলে দেখতে যাবেন, অসুস্থ হলে দেখতে যাবেন, হ্যাঁ, কিন্তু যদি 7 দিন বন্ধ হন, সেখান থেকে 3 দিন ধর্মের জন্য ব্যয় করেন, আর 3 দিন সামাজিকতার জন্য ব্যয় করেন, কেন আপনার পরিবারটি সুন্দর হবে শুধু বেড়ানোর আর সামাজিকতার মধ্যে নয়, আপনার পরিবার তো শুধু সুন্দর হবে সামাজিকতা বেড়ানোর মধ্যে, নাকি ধর্মের ধর্মের প্রয়োজন আছে? একজন সন্তানকে আপনি বোকা দিয়ে, একজন স্ত্রীকে, একজন স্বামীকে বোকা দিয়ে পরিবারে কতক্ষণ আপনি সুশৃঙ্খল করে রাখবেন? ওকে বই বৈ হলে দ্বন্দ্বী করেন, ও মানে পরিবারের স্ত্রী, ও অনিয়ম করছে, আপনি শত বোকা দিলে, মারপিট করলে সে ভালো হবে,
আপনার সন্তান আপনার স্বামী অনিয়ম করছেন, আপনি শত রাগারাগি করছেন, ওই জন্য মাসে ভাবাস আমার বড়বারের জন্ম ডিসেম্বর বড়বার দুর্গের জন্ম হচ্ছে নি, এ বলে স্বামী ভালো হইব না হবে হবে না। তাহলে যে পরিবার যে স্বামী যে স্ত্রী যে মাতা পিতা যে পরিবারের মধ্যে যে একটা মেলবন্ধ শান্তি মধ্যে যেখানে নেই সেখানে অন্য পরিবারে অন্য মানুষকে অন্য প্রাণীকে কিভাবে মধ্যে নিজের পরিবারকে শান্তি করি না এটা একটা সমাজ কিভাবে শান্তি লেভেলে অনাহাত করবে ঠিক না? হ্যাঁ আমরা সকলেই পরিবার এবং সমাজ শান্তির জন্য দেশ শান্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে, করতে হবে নাকি হবে না? তাহলে একটা পরিবারের তিনজন চারজন পাঁচজন মানুষের মধ্যে আমরা শান্তিতে থাকতে পারছি না সেখানে সমাজ কিভাবে শান্তি করবো? দেশের জন্য পরিবারের মধ্যে আগে শান্তির প্রতিষ্ঠা করতে হবে, সে পরিবারটি শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের বিনোদন সামাজিকতা মরাচড়া এই সেগুলো করার পাশাপাশি ধর্ম করতে হবে, এই বন্ধের দিনে সংগদান করতে হবে, অষ্টবর্ষের দান করতে হবে, তীর্থস্থানে যেতে হবে, শিরোবান মাত্র সম্বন্ধে দর্শন করতে হবে, কেমন সেখানে গিয়ে দান ধর্ম করতে হবে, সাধ্য অনুসারে নিজের সাধ্য অনুসারে দান ধর্ম করে নিজের জীবনকে পরিপূর্ণ করতে হবে। এই যে আমি কিছুক্ষণ পূর্বে বললাম উশৃঙ্খল স্বামী উশৃঙ্খল সন্তান কন্যা স্ত্রী মাতা পিতা, এই উশৃঙ্খল পরিবারের শান্তি বা সুশৃঙ্খলতা করতে হলে আপনাকে ধর্মের সংসদে যেতে হবে। কার সংসদে যেতে হবে? ধর্মের। হ্যাঁ একটা আপনি দেখবেন এমন কতগুলো স্বামী আছেন তার স্ত্রীকে কিছুই দিতে পারেনি বিয়ে করে, বরঞ্চ বিয়ে হওয়ার সময় যেগুলো তার উন্নত কাপড় চোপড় উন্নত স্বর্ণ গহনা পেয়েছিল সেগুলো বিক্রি করে পরিবারের দায়িত্বভার গ্রহণ করতে হয়, সেরকম অনেক পরিবার আছে না, কিন্তু তবু তাদের স্ত্রীকে কখনো চরিত্রহীন নয়। আমি কি বলতে চাইছি না, বিয়ে হওয়ার পরে ওই স্ত্রীর কিছুদিন নেওয়া হয় না, বিবাহ হওয়ার পরে তার স্ত্রীর স্ত্রীর উপহার সামগ্রী যেগুলো পেয়েছিল সেগুলো বিক্রি করে পরিবারের দায়িত্বভার গুলো মিটাতে হয়েছে, কিন্তু তার স্ত্রী তবুও চরিত্রহীন নয়। কিন্তু এমন গুলো পরিবার এমন কতগুলো পরিবার আছে বিয়ে হওয়ার সময় ভোগটো ছাড়া হোক প্রতি মাসে প্রতি বছরে তাকে টাকা দিয়েছেন, স্বর্ণলঙ্কা দিয়েছেন, উপযুক্ত বস্ত্র দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু তবু নিজের প্রতি ব্যতীত পরিবারের মধ্যে উচ্ছৃঙ্খল হচ্ছে ঠিক না? তোমার মা বাবারা একটা কথা বলি হনা হল এই মরা পোষায় হন ডানি বলে কেন, তুমি একদিন বৃদ্ধ হবে না, শাশুড়ি হবে না, তুমি একদিন ফসা হবে না, যুবক থাকবে না, একটু ফসাইব হনা ডানি ঠিক না? তাহলে এভাবে করে শ্বশুর শাশুড়ির সেবা করে না, অবজ্ঞা করে ঠিক না, তারপর গোপনে ব্যবচার করে অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করে এভাবে করে নাকি করে না? অনেক কিছু দিয়েছেন, কিছু দিলেও আপনাদের স্ত্রীকে আপনি ভালো রাখতে পারেন। সন্তানকে এমন কতগুলো পরিবার আছেন নিজের ছেলে মেয়েকে ভালো একটা জামা দিতে পারেন, একটা কাপড় দিতে পারেন, ভালো একটা স্কুলে পড়াতে পারেন, কিন্তু তার ছেলেরা ভালো মেয়েরা ভালো ছোটকাল থেকে মাতা পিতা ভক্ত মাতা পিতাকে ভক্তি করে শ্রদ্ধা করে সম্মান করে বড় করে ছোট্ট একটা চাকরি করে ছোট্ট একটা ব্যবসা করে মাতা পিতার সেবা নিয়ে। আবার এমন কতগুলো বৌদ্ধ সমাজের ছেলে মেয়ে আছে ছোট কাল থেকে বিয়ে খাইয়ে ভালো স্কুলে পড়িয়েছেন, ভালো খাবার দিয়েছেন, ভালো বস্ত্র পরিয়েছেন, ভালো 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 তাকে নিয়েছেন, কিন্তু সেই মাতা পিতার পাওয়া ঠিক না? মাতা পিতার গালি দিয়ে মন্দ মানে বড় হয়ে বড় কষ্ট করছেন না, অবজ্ঞা করছেন, সহ্য করছেন, হ্যাঁ বিভিন্ন ভাবে সেই অসমাজে মাতা পিতার পরিবারের কলঙ্ক মায়ের কাছে না সে নিজেকে লিপ্ত করে আছে ঠিক না? ওই রণাঢ্য পরিবারের সন্তানরা ছেলে মেয়েরা কি হয় বংশ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে। তারপর স্বামী এমন কতগুলো স্ত্রী আছে এমন কতগুলো স্ত্রী আছেন তার বিবাহ হওয়ার পরে ওই স্ত্রীর কোনো দোষ নেই, অপরাধ নেই, তার তার জীবন যৌবন যা কিছু দিয়ে স্বামীকে সবকিছু দিয়েছে, পরিবারের শ্বশুর শাশুড়ি সেবা করেছে, স্বামী সেবা করছে, অনেক কিছু করছে, কিন্তু অনেক কিছু করার পরও সে স্বামীর মনের মতো হতে পারেন না, স্বামী বেদন প্রহার করে অন্যায় ভাবে তাকে নির্যাতন করে অথবা বাড়ি থেকে বিতাড়িত করে ঠিক না? অথবা স্বামী কোনো কাজকর্ম করে না, ফিটে দু বছর আগে দিনে হয়তো বড় বাড়ির জন্য বন্যা লই ঠিক না? এদিকে হয় তাহলে এই যে উশৃঙ্খল সন্তান উশৃঙ্খল স্ত্রী উশৃঙ্খল কন্যা উশৃঙ্খল স্বামী এই উশৃঙ্খল পরিবারকে সুশৃঙ্খলতা ধারাবাহিকতায় নিয়ন্ত্রণ করতে গেলে আমাদেরকে কার আশ্রয়ে যেতে হবে? ধর্মে। ধর্মে আশ্রয়ে যেতে হবে, ধর্মের কাছ থেকে মানুষের মানসিক জ্ঞান কায় সংযত বাক্য সংযত মন সংযত করার যেটা জ্ঞান সেটা তার থেকে লাভ করতে পারবে, ধর্মের কাছ থেকে সে লাভ করতে পারবে।
সে কারণে আমি সন্ধ্যাবে খুঁজে পরিবার সুশৃঙ্খল এবং ধর্মময় এবং উপযুক্ত করতে হলে আপনাকে কি করতে হবে, ধর্ম অনুগামী হয়ে আপনাদের পরিবারকে মানুষ করতে হবে। একজন অবিবাহিত পুরুষ পরিবারের দায়িত্ববার বুঝে না, সেই আবার একজন বিবাহিত পুরুষ পরিবারের দায়িত্ববার সম্পর্কে সে বুঝতে পারে। একজন অবিবাহিত পুরুষ সেই পরিবারের যে ভুল হচ্ছে সেগুলো সে বুঝে না, যখন বিবাহ তখন সে বুঝতে পারে যে আমি অবিবাহিত থাকার সময় আমি কি কি ভুল আমি করেছি না, কিন্তু তখন সে সংশোধন করার সেই সুযোগগুলো থাকে না। তো সাধারণত আবার একজন যুবক একজন কৌর বুঝে না, বৃদ্ধকাল যখন হয়ে যায় বৃদ্ধকাল, শিশুকাল, কৈশোরকাল, যুবকাল, পৌরকাল, বৃদ্ধকাল, পাঁচটি কাল আছে আমাদের। হ্যাঁ, শিশুকালে যেগুলো ভুল করে সেগুলো কৈশোরকালে বুঝতে পারে, ক্লাস ওয়ানেতে ক্লাস সিক্স পর্যন্ত ভালো করে নভরে নি, ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত যখন ফার্স্ট গ্রেড না হয় তখন উদ্যোক্তাদের শিশুকালে ও কি ভুল করেছিল ভালো করে না করার কারণে আজকে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন সুন্দররূপে জীবনযাপন করে না, ভালো মতো লেখাপড়া করে না, মাতা পিতার কথা শোনে না, মাতা পিতা জিয়ান হয় জিয়ান হয় না, আরো প্রসারিং করো আরো বড় হতা হো তোমার আরো শান্তি নত মানসিক এই ঘর সেই ঘর ঠিক না, ইন হয় না না হয় ইন হইতে হইতে ইন হইতে হইতে কৈশোরকালের সেই ভুল গুলো সে যখন সে বুঝতে পারলো না, সে যখন বিবাহ করলো পালিয়ে গেল বা ভাই মানে কাউকে বিয়ে করে ফেলে অপ্রাপ্ত বয়সে, তখন সে যুবক হবে তখন সে বুঝতে পারবে, যখন তার বয়স কুড়ি বছরের পঁচিশ বছর তিরিশ বছর রানিক হবে তখন সে আলাদা মজা একটা বুঝে ওই জন্য এই ভালো করে নেওয়া করে মানুষকে সহজে নেওয়া করে সমাজের প্রতিষ্ঠিত নয় অনিয়ম বরণের দুঃখ নিয়ম প্রেম ভালোবাসাটা তো ভুল না, এটা উপযুক্ত হতে হবে তোমাকে প্রতিষ্ঠিত হবে তখন ভালোবাসবে তখন উপভোগ্যর কথাবার্তা হবে ঠিক না, তোমাদের পালিয়ে যেতে হবে সেরকম কোনো কথা নেই ঠিক না, তুমি তোমার পক্ষে সেটা উচিত অনুচিত বলবে মাতা পিতাকে, নিজের মাতা পিতারও বুঝে না হলে আর বুঝে এই জগতের সব তোমার দুঃখ ভালো মন্দ বুঝতে সবচেয়ে হলে বেশি, তুমি ওর পক্ষে যুক্তি দেখাবে, ওর শিক্ষা আছে অর্থ আছে যোগ্যতা আছে কেন তুমি ওকে আনবে না ঠিক না, শিক্ষা যোগ্যতা সবকিছু থাকলে অবশ্যই অযোগ্য মানুষের মধ্যে ভালোবাসে গিলে করি এখন আরো চলে এটার পিছনে কারণ হচ্ছে তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, বস্ত্র দিচ্ছি, আহার দিচ্ছি, প্যান্ট দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি, কিন্তু তাদেরকে আমরা ধর্ম দিচ্ছি, আমাদের ছেলে মেয়েকে কাপড় চোপড় খাওয়া দাওয়া লেখাপড়া ফ্যান ভালোবাসা সব কিছু দিয়েছি, কিন্তু একটা জিনিস ন দিয়ে কি ধর্ম ধর্ম এই ধর্ম দিনে দিনে আমাদের ছেলে মেয়েরা এই অবস্থা আছে। এই সে কারণে সাধারণের বুঝাবি দেখুন সংসার পরিপূর্ণ এবং সুন্দর হতে গেলে আপনাদের সন্তানদেরকে কি করতে হবে ধর্মময় করে বড় করতে হবে। তারপরে এই যে কৈশোরকালের ভুল গুলো সেটা বুঝবে কখন, যখন যুবক হবে তখন, যখন তার সন্তান তার স্ত্রী গর্ভবতী হবে এই তাকে যখন সিজার করতে হবে মেডিকেলে ভর্তি করতে হবে ওই দিন লাগবে কুড়ি হাজার টাকা, কিন্তু তো তাই গিয়ে গেলে আমি সেটা ভালোবাসা জানালা দিয়ে তাই গিয়ে হয়তো কুড়ি হাজার ভালোবাসা সিয়া তোকে সাইকেল দিয়ে না দেখা মেডিকেল তখন তখন তো বাড়ির পাশে গিয়ে হয়তো জানে কুড়ি হাজার খেয়ে দাম তার দেন হয়তো তুই সহজ জবরে দিবে ও হয় না হয় ব্যবসা মানুষ জন্য আমি করতে দিবে। হ্যাঁ ও তাহলে এখন কি বলে নাই বুদ্ধ কি বলে নাই সজাতি এই যে মঙ্গলসূত্রের মধ্যে আটত্রিশ প্রকার মঙ্গলের মধ্যে বুদ্ধ এগুলো বলে নাই
বিভিন্ন সূত্রের মধ্যে বুদ্ধ এই সমস্ত ডিসিপ্লিন নিয়মগুলো বুদ্ধকে বলে নাই, আপনারা বিনয় করেন না, সেখানে বুঝতে পারবেন, জানতে পারবেন। তাহলে এই যে যুবক কালের দুর্বলতাগুলো সেই বুঝতে না পারে তখন সেই পৌর হবে। ছেলের বয়স হয়ে যাবে 17-18, লেখাপড়া করতে করাতে পারছে না। মেয়ের বয়স হয়ে যাবে 20-25, কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার সেই সামর্থ্য তার মধ্যে নেই। তখন সে পৌর কাল যখন 40-45 যখন হবে তখন সে যুবক কালের দুর্গুলো বুঝতে পারবে, ঠিক না? যখন সে বৃদ্ধ হবে, বৃদ্ধ হওয়ার পর যখন ছেলে মেয়েরা মানুষ পরিণত করে, এই ছেলে মেয়ে যখন বৃদ্ধ কালে তারা বরং প্রসঙ্গ পরিণত করে, বৃদ্ধকালে তাকে যখন পরম পোষণ করতে পারবে না, তখন বৃদ্ধকালে প্রযুক্ত আইন যুবককালে কি পৌরকালে কি বলছিলাম কি বলেছিলাম। সেই জন্য শিশুকালের ভুলগুলো, কৈশোরকালে কৈশোরকালের ভুলগুলো, যৌবনকালে যৌবনকালের ভুলগুলো, পৌরকালে আর পৌরকালের ভুলগুলো, বৃদ্ধকালে সেই মর্মে মর্মে উপলব্ধ করবে, কিন্তু উপলব্ধি করবে সত্য সেগুলো কোনো সমাধান থাকবে না। সে কারণে সন্তানের পূজা বৃন্দ কোন উপাসকে চাই দেখে সিদ্ধ জন্ম করে। আপনারা বৌদ্ধ আইন, বৌদ্ধ গঠনতন্ত্র, বৌদ্ধ সংবিধান গুলো উচিত সেটা করবে, যেটা উচিত সেটা করবে না। বৌদ্ধ সমাজের ঝগড়া, বৌদ্ধ পরিবারে উশৃঙ্খল ঝগড়া বিবাদ যারা সৃষ্টি হয় এগুলো করবেন না। আমার দেশে না, অনলাইনে যারা শুনছেন বা যারা রেকর্ড করছেন, এরা কিছু খাটবেন, কিছু রাখবেন, কিছু কাটসাট করেন, এটা কি করবেন না, কি হবে, এডিটিং, এডিটিং করবেন না, পুরোটা রাখবেন। কারণ কিছু কথা নিবেন, কিছু কথা না নিবেন, তারা বলতে হবে আমার সম্পূর্ণ কথা শুনবেন, শুনলে সব কথা শুনবেন, ছাড়লে সব কথা শুনবেন, অনলাইনের মধ্যে এবং সরাসরি সবগুলো শুনলে আমি কেন বলেছি কথাটা বুঝতে পারবে। সব ধর্মের বুঝা নিলে আমার বৌদ্ধ ধর্ম হচ্ছে ছোট একটি ভিত্ত, সত্য ধর্ম আর্য স্থাপিত মার্গ, এমন শ্রোতাপন্ন শক্তিতাগামী অনাগামী অরহত, শ্রোতাপন্ন শক্তিতাগামী অনাগামী অরহত মার্গবন্ধ অনাগামী হয়ে একজন ব্যক্তি নির্বাণে যেতে পারে। যে বৌদ্ধ সমাজ পরিবারের পরিবারের ঝগড়া, ছেলে মেয়ে বেগুন ধর্মান্তর ইত্যাদি, পরিবারের মধ্যে অশান্তি, আচরণ করে মানুষ টাইম নাই তোর হতাও না, হম উচিত নাকি অনুচিত, একদম বড় করে তাহলে হইতো না। বুঝুন না, তাহলে এখন সদনের পূজা দিতে কোন দায়িত্ব ছেলে যখন টিয়া দেয় না, টিয়া দেয় না, দেখো প্রত্যেকটা সমাজে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল অনিয়ম অধর্ম, পরিবারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে মাতা পিতার মধ্যে কোন মেলবন্ধন, ছেলে মেয়েরা ধর্ম মাতৃত্ব শুরু করে সমগ্র বৌদ্ধ সমাজ একটা বিষাক্ত পরিবেশের ফল হয়েছে। আমি কাকে দেবো চতুরের জীবিত কে লাভ করবে, কে বিদেশন ভাবনা করবে, কে ধর্ম আচরণ করবে, প্রত্যেকটা পরিবারের যে কোনো সদস্যই এই সমস্ত অনৈতিক কাজে কেউ না কেউ কেউ না কেউ ভাবে জড়িত হয়ে আছে। কারো ছেলের সমস্যা, কারো মেয়ের, কারো স্বামীর, কারো স্ত্রী, কারো মাতা পিতার সমস্যা আছে না, এই সে কারণে এই জন্য আমি এই কথাগুলো বললাম। আমি এমন কথাগুলো বলছি, কিছু কথা 80 বছর মানুষরা এমন কথা বলেছি সেখানে 40 বছর থেকে 30-40 বছরের মানুষরা হতে পারত হতান বানাবে, আবার 60 বছর যেগুলো 80 বছর তারা হতেন না, হিন্দু হতাম। আবার আমি এমন কথাগুলো কথা বলেছি যেগুলো 15 বছর থেকে 25-30 বছর যুবক মেয়েরাও তো নাই কথা, কিন্তু দরকার আছে। আবার যারা 30-50 বছর দরকার নাই, ঠিক না? সেই জন্য প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বয়সের গ্রহণযোগ্যতা, প্রত্যেক বয়সের মানুষের প্রত্যেকটা কথাটা উপযুক্ত হওয়ার মতো তার পরিবার, তার জীবনে, তার চরিত্রের মধ্যে
প্রতিফলন হয় মতো, উপযুক্ত হয় মতো, সেভাবে সংশোধন হয় মতো, পরিপূর্ণ জীবন লাভ করতে পারেন ওর মতো, এই কথাগুলো আমি আপনাদেরকে বলবো। আমার সমস্ত কথা সর্ববয়সের যে সকল বয়সের মানুষদের গ্রহণযোগ্যতা পাবে সেরকম নয়। কেমন আমি বলছি, আপনারা আগামী সপ্তাহের মধ্যে সবাই চলে আসবেন, আমি আপনাদেরকে এখানে 7 দিন করে দেন করব। যদি হতান ব্যাগ্র বা হতান বালা হইয়া আই করবি, এই ব্যাগ্র হত নাকি হত না, আইকে হতান খারাপ হয়নি কিছু না কিছু তার পরিবার মতো গ্রহণ করে সেটা তারা সংশোধন করবে। সুতরাং কেন খারাপ লাগে বলে আইন অবতা হতে নেই, আমার তো খারাপ লাগবে না, আমি জানতাম বাবা লাগিয়ে যদি কখনো মানববন্ধন হয় সবাই মানববন্ধনে যাবে, যদি কখনো মিটিং হয় মিটিং এ যাবে না, যদি কখনো জাতীয় সম্মেলন হয় সেখানে মতামত পেশ করার জন্য বলে তাহলে মতামত পেশ করতে যাবে, ইয়ান শনিয়ে নশনিয়ে বই করে বই থাকে ফেলো, মানববন্ধনে যাবেন, মিটিং এও যাবেন, কোনো অনুষ্ঠান হলে সেখানে যাবেন, কোনো সবাইকে ডেকে যদি মত বিনিময় সেখানে যাবেন, কখনো যদি ভোটাভুটি হয় সেখানে গিয়ে আপনার মতামত গুলো পেশ করে আসবেন, কারণ এই সমগ্র জাতির কল্যাণের জন্য এবার আপনাকে যেতে হবে। ওই যে বাংলাদেশ গভর্নমেন্ট একটি কথা বলে, আপনার ভোটটি বহু মূল্যবান, কেন আপনার ভোটটি যদি দেন একজন উপযুক্ত মানুষ আসবে, সেই জনগণের সেবা করবে, ঠিক না? একজন অবলম্বন নির্ভর করে উপযুক্ত মানুষ জনগণের সেবা করবে, যেমন সুযোগ পায় ঠিক আপনার একটা মতামতের উপর ভিত্তি করে একটা জাতি কি হবে। আমরা যখন আইন হতে হজন ধরেন আছে কি আন কই কি হবে, আইন হতে হজন আইন করতে হইতে না, জন্ম হবে আইন না পাস হইব না, আইনটাকে আইনে পরিবর্তন হবে নাকি বেআইনে পরিবর্তন হবে, বেআইনে আইনটা বেআইনে পরিবর্তন হবে, আইনটা আইনে পরিবর্তন হবে। তারপর এই বুদ্ধের সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীবন, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, বিদূষণ ভাবনা, সুতরা ইত্যাদি এভাবে জীবন একটা মার্গ লাভ করে শ্রোতাপন্ন সত্য আমি অনেকে অনাগত হওয়ার জন্য চেষ্টা করবেন। সমস্ত মনস্কামনা করল অন্তমে নির্বাহ প্রাথমিক সময় নাই বই না হলে হ্যাঁ যে যে মনস্কামনা নিয়েছে সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, পুনরায় আশীর্বাদকে আমার সংসদের ধর্ম কথা এখানে শেষ করছি। এখন আমরা কি করবো, এখন জল প্রার্থনা করবো, আমরা পঞ্চশীল গ্রহণ করে জন্মস্থাপন করে পিণ্ড দান করে পানীয় দান করে সম্বোধন অষ্ট পুরস্কার দান করে অতি জন্মে জন্মে নাম শীত ভাবনার ফলে যে পণ্য সঞ্চয় করেছে এই পণ্যের ফলে প্রার্থনা করছি যতদিন নির্মাণ লাভ না করি ততদিন জন্ম না হিসেবে সংগ্রাম করে দরিদ্র করে জন্ম না হুন্দ করবে জন্ম না সাক্ষাৎ মার্গে যে কোনো মার্গ লাভ করে অন্তিমে ইধন নো ইয়াচিনাম ভাবতু স্থিরতাম তোয়া নয়ো
সমীচত